অতি পৃথু স্থূল দেহ ইত্যাদি ইত্যাদি এই অপেক্ষণ করতে হয় যে টিপা টিপা দেওয়া আছে মানে ঋতুপূর্ণ এই সকল অশ্বকে দেখা মাত্র ক্রুদ্ধ হয়ে বললেন, ওই বাবু তুমি কি আমার ইচ্ছার সফলতা বিষয়ে প্রতারণা করছ? এই রোগা ঘোড়া হ্যাংতাল এরা কি করে নিয়ে যাবে? তুমি কি অশ্ব চালো না জানো? ঠিকই কথা, পারি। এইসব অল্প প্রাণ হীনবল অশ্বেরা কেমন ভাবে এই দুর্গম পথ অতিক্রম করবে? বাহু বললেন, মহারাজ এই সকল অশ্বে লড়ার দেশে একটি মস্তকে দুটি, পার্শ্বে উপপার্শ্বে চারিটি, বক্ষস্থলে দুটি ও পশ্চাৎ ভাগে একটি, এই দশটি আবর্ত আছে। আবর্ত মানে ঘোরানো ঘোরানো লোম পাক দেওয়া চিহ্ন আছে। এই এরম আছে, এখানে আছে, এখানে আছে, এইসব চিহ্নগুলো বলছে। ঋতুপূর্ণরাজ বলছেন আবর্ত আছে, নিঃসন্দেহে বলছি এরাই বিদর্ভ দেশে গমন করতে সমর্থ হবে। অথবা আপনি যে সকল অশ্বকে মনোনীত করবেন তাদেরই আমি যোজনা করব করি। ঋতুপূর্ণরাজ বললেন, হে বাহু তুমি অশ্ব পরীক্ষায় দক্ষ, অতএব তুমি যাদেরকে কার্যক্ষম মনে করবে অবিলম্বে তাদের এই রথে যোজনা কর, রথে জুড়ে নাও, চল। ডায়মন্ডটি কীরকম টেস্ট করছে, পরীক্ষা করছে, চালাকি করছে যে একদিনের মধ্যে কী করে আসতে পারবে, সেরকম বলে অমুক দিন তাকে পাঠিয়ে দিতে যে একদিনের পর তাহলে দেখবে উনি তো অশ্ব চালনায় পটু পটু ছিল, তাহলে কে অশ্বটা আনতে পারে? সেই বাহু ঋতুপূর্ণের সারথি আনতে পারে, সেইগুলো এগুলো একটা একটা কা প্রমাণ নলের প্রমাণগুলো বেয়ে নেবে, তাহলে বিশ্বাস জন্ম হবে। কি